নোয়াখালীর সোনাইমুড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী লীগের ত্যাগী অসহায় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল। গতকাল দুপুরের দিকে উপজেলার সোনাপুর 8 নং ইউনিয়নের 200 জন নেতাকর্মীদের মাঝে 2 লক্ষ টাকা বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহসভাপতি মাহফুজুর রহমান বাহার, সোনাইমুড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজিম পাটোয়ারি, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। রিপোর্ট করেছেন আমাদের নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল।